আবরার এই মুহূর্তে পুরো দেশের খুব আলোচিত এক নাম। এই আবরার নামটা কাঁদিয়েছে পুরো দেশকে। পুরো দেশের মানুষ অন্যরকম এক লজ্জা অপরাধ ভোগে ভুগিয়েছে এই আবরার নামটির জন্য। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই ছেলেটিকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে কাঁদেনি এদেশের মানুষ, খুঁজে পাওয়া খুব দায়। সে আবরারের মৃত্যু নিয়ে কথা বলতে চাই। সে আবরার, আমি সাধারণত কথা বলি তো সাধারণত স্পোর্টস নিয়ে, ক্রিকেট নিয়ে। সেখানে আবরারের বিষয়টি নিয়ে কথা বলছি কেন, সেখানে স্পোর্টসের সম্পর্কটা কোথায়, সেটাও আপনাদেরকে একটু বলতে চাই। প্রথমত যে আবরারের কথা এসছে, অনেকে বলেছে একটি মানুষের মৃত্যু হয়েছে, একটি স্বপ্নের মৃত্যু হয়েছে, কিংবা আবরারের পরিবারের একটি স্বপ্নের মৃত্যু হয়েছে। আমার কাছে কিন্তু তা নয়। আমার কাছে আবরার যেভাবে মৃত্যু হয়েছে ঠিক একইভাবে যদি বলি যে ১৯টি ছেলে, বুয়েটের যে ১৯টি ছেলে আবরারকে এখন পর্যন্ত মামলায় অভিযুক্ত হয়েছেন, যারা পিটিয়ে হত্যা করেছেন আবরারকে, সে ১৯ জনের মানুষেরও কিন্তু আমি দেখতে চাই স্বপ্নের মৃত্যু হয়েছে। আবরার যেমন একটা ছোট পরিবার থেকে উঠে এসেছে, স্বপ্ন নিয়ে উঠে এসেছিল যে পরিবারটিকে সে দায়িত্ব গ্রহণ করবে, বড় করবে, সে পরিবারে একজন কিছু হবে। আবরারের মা যেমনটি বলেছিল, তিনি নাকি আবরারকে যাওয়ার সময় বলেছিলেন, বাবা তুই বিসিএস দেশ, একদিন ডিসি হবি, মানুষ আমাকে বলবে ডিসির মা। আবরার তখন বলেছিলেন, মা তুমি এত ছোট কিছু চাও কেন আমার কাছে, আর বড় কিছু চাইতে পারবে। সেই ছোট চাওয়াটাই আবরারের মায়ের পূর্ণ হয়নি। একই সঙ্গে দর্শক যদি আপনারা চিন্তা করেন, ওই জায়গাটায় যে ১৯ জন ছেলে আবরারকে পিটিয়ে হত্যা করেছে, তার সহপাঠীরা, তার একই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারাও কিন্তু এক একটি পরিবারের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, ঠিক কি না? আপনারা যদি চিন্তা করেন যে আকাশ ছেলেটি আবরার হত্যাকাণ্ডের আসামি, এখন যে মানুষটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আমরা জানি বাংলাদেশের প্রতিটি ছাত্রের স্বপ্ন থাকে সেই জায়গাটায় ভর্তি হবার জন্য, তাই যেই ছেলেটি ভর্তি হোক না কেন তাকে আপনাকে মেধাবী বলতেই হবে, অন্তত মোটা দাগে আপনি তাকে মেধাবী বলবেনই। সে আকাশ ছেলেটি ভর্তি হয়েছিল, তার বাবা কিন্তু একজন ভ্যান চালক, তার বাবা একসময় রিক্সাও চালাতেন। সেখানে সেই পরিবারটির স্বপ্ন হিসেবে সে আকাশ এসেছিলেন। তার একটা কথা পত্রিকায় এসেছিল, তিনি যখন ভর্তি হয়েছিলেন, যে তিনি হেরিকেনের আলোয় পড়ে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। এরকম স্বপ্ন কিন্তু অসংখ্য মানুষের, এই বাংলাদেশের যতগুলো মানুষ অসংখ্য উদাহরণ আপনি দিতে পারেন। আকাশ সেই স্বপ্নের একটা মানুষ, যে মানুষটি তার পরিবারের স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তার এলাকার সমস্ত মানুষ গর্ব করে আকাশের জন্য, গর্ব করেছিল যে এই ছেলেটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এই প্রকৌশলী পুরো একটা পরিবারের স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছে। চিন্তা করে দেখেন, সেই আকাশ এখন খুনের মামলার আসামি। কি ভয়ঙ্কর একটি বিষয়! আকাশের যে পরিবার আছে, তার যে বাবা মা আছে, তার কাছে আবরারের থেকেও কঠিন কিন্তু আকাশ। আবরার মারা গেছে, সে যদি মাটি দিয়েছে, তার পরিবারের কষ্ট হচ্ছে, সেই দুঃখ হচ্ছে, সেই পরিবারের সে কষ্ট দুঃখ কখনো পূর্ণ হবার নয়, এটি যেমন সত্য, কিন্তু চিন্তা করে দেখেন আকাশের পরিবার এই ছেলেটিকে নিয়ে কী করবে। এই ছেলেটিকে তারা ফেলে দিতে পারবে? ১০-১২ বছর এই হত্যা মামলার তাদেরকে টানতে হবে, জানি না আরও কত বড় দিন হতে পারে বা কত ছোট হতে পারে, কিন্তু তার সন্তানকে সে ফেলে দিতে পারবে না। কি করবে সেই সন্তানটিকে নিয়ে? সে এতদিনে আদালত পাড়ায় তার বাবা মা ঘুরে বেড়াবে? এর থেকে তো বেটার ছিল সে আকাশ যদি মারাও যেত, সে মানুষটিকে মাটি দিয়ে তাদের অন্তত দুঃখ কষ্ট সারাক্ষণ কাটতে হতো, কিন্তু সে বোঝা তাদেরকে বইতে হতো না। কিন্তু আকাশের পরিবার, যে মানুষটি ভ্যান চালক, বাবা যে শ্রম দিয়ে সাধনা করে সন্তানকে টাকা পাঠাতো, সে আকাশ সন্ত্রাসী হয়েছে, সে আকাশ তার সহপাঠীকে মেরে ফেলেছে, সে আকাশ এখন একটা খুনের মামলার আসামি। সে আকাশ কাঁদছে, পত্রিকার সমস্ত জায়গায় ছবি আসছে, এবং তার সমাজ তাকে এখন বলবে, এই সমাজটা কে? আকাশ একজন খুনের মামলার আসামির একটি পরিবার। চিন্তা করে দেখুন, এইভাবে আকাশের মতো বাকি ১৯ জনের পরিবার, তারা বুয়েটে তো এমনি ভর্তি হয়নি, তারা নিশ্চয়ই মেধাবী ছিলেন, সে ১৯ জন মেধাবীর স্বপ্ন ভেঙে গেছে বা মারা গেছে সেই আবরারের সঙ্গে। দর্শক, যেটা বলছিলাম যে এই আবরার বলুন বা ওই যে ১৯ জন আকাশের মতো আসামিরা আছেন, তারা কেন আজকে এই পথটাতে বেছে নিয়েছেন? যে ১৯ জন আসামি আবরারকে কেন মারতে গেলেন, তারা কী জন্য গেলেন? আদতে যেটা বলছিলেন যে মোটা দাগে এরা কিন্তু সবাই মেধাবী। আপনি যদি চিন্তা করে থাকেন যে সেই মেধাবীরা কেন এরকম একটি খুনের মামলার আসামি হয়ে যায়, কেন একজন মেধাবী কীভাবে
তার সহপাঠীকে হত্যা করতে পারে, চিন্তা করা যায় না। তারা তো আর পেশাদার খুনি নন বা পেশাদার সন্ত্রাসী নন, এবং তারা এমন নয় যে কেউ ভাড়া করে নিয়ে এসছেন যে তার বিনিময়ে তারা অনেক লক্ষ লক্ষ টাকা পেয়েছেন, সেটারও কিছু নয়। সেটা আমি যেটা বলছিলাম যে একটা স্পোর্টস বা খেলাধুলা কীভাবে এখানে কাজ করে। একটা সন্তানকে যখন আপনি যখন বড় করবেন একটা জায়গা থেকে, যে তোমার বেঁচে থাকার, তোমার বড় হওয়ার, তোমার সাফল্য সব কিছুই একটা মানদণ্ডে বিবেচনা করা হবে, সেটি হচ্ছে আপনি পড়াশোনা করবেন আর পড়াশোনা করবেন এবং সেটা দিয়ে আপনি একটা বড় জায়গায় যাবেন। সেই জায়গায় মানদণ্ড যখন আমরা তাকে আবদ্ধ করে রাখি, সে মানুষটার স্বপ্নটা কখনো বড় হতে পারে না, সেই স্বপ্নটা তার কখনো একটা বিস্তৃত জায়গায় দেখে না, এর বাইরেও তার পৃথিবী আছে, তার অনেক কিছু করবার আছে। আপনি আপনার সন্তানকে কখনো দেখেন খেলাধুলায় নিয়ে যেতে চায় না, এই খেলাধুলায় নিয়ে গেলে আপনার কী হবে, কী দিতে পারবে, কিছু করতে পারবে না, এর থেকে পড়াশোনা করুক ছেলেটা, পড়াশোনা করে বড় হোক। কিন্তু একজন মানুষ যখন স্পোর্টসম্যান খেলাধুলা করে, সেই জায়গাটিতে তাকে অনেক বড় স্পোর্টসম্যান হতে হবে, অনেক বড় ক্রিকেটার হতে হবে, অনেক বড় ফুটবলার হতে হবে, এমনটা কিন্তু নয়। খেলাধুলা আপনাকে যেটা শেখায়, একই সঙ্গে আপনাকে কৌশলী হতে শেখায়, একই সঙ্গে আপনাকে পরিপার্শ্বের অবস্থানকে বোঝায়, আপনাকে কিভাবে সুযোগ থাকলেও কিন্তু আপনি ফুটবল খেলায় একটা ল্যাং মানে যখন আরেকজনকে মারবেন তখন আপনি হলুদ কার্ড পেতে পারেন, লাল কার্ড পেতে পারেন, আপনি মাঠ থেকে বেরিয়ে যেতে পারেন। এটা এক ধরনের আপনাকে শিক্ষা দেয় যে প্রতিপক্ষের সঙ্গে আপনি কেমন আচরণ করবেন, আপনি কতটা কৌশলী হবেন। বা একই সঙ্গে যদি বলি, আপনার স্বপ্নের আপনাকে যেমন আঘাত প্রতিঘাত, আপনাকে একটা পরাজয়, একটা ছেলে যখন একটা স্পোর্টসম্যানে যায় খেলাধুলা যায় তখন তাকে হারতেও শিখতে হয়, জিততেও শিখতে হয়, হারার পরে সে কীরকম আচরণ করবে সেটাও তার কিন্তু খেলাধুলা শেখায়, সেই বাস্তবতার সামনে দাঁড় করা একটা ছেলেকে। সেই জায়গাটায় আমাদের সন্তানেরা আমরা ওভাবে কখনো বড় করতে পারি না বলেই তারা বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট জায়গাতেও কীরকম মানে অনুভূতি প্রকাশ করতে হয়, কীভাবে প্রতিক্রিয়া দেখাতে হয়, কোনটা তার জড়াতে হবে, কোনটা তার খারাপ, কোনটা তার ভালো। একটা মেধাবী ছাত্র বুয়েটে আসবার পরও একটা ছাত্র রাজনীতির যে লোভ জাগে, কিছুক্ষণের জন্য আপনার যে ক্ষমতা আপনি হাতে পান সেটিকে ব্যবহার করার তার ইচ্ছে জাগে, সেটি আসলে তার এই ভালো মন্দ বিবেচনা করবার বোধটি তার ভেতরে জন্ম নেয়নি বলে সে খারাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলে। আপনি যদি চিন্তা করেন যে কৌশলী হবার কথা যদি বলি, যে যারা প্রতিবাদ করছেন, ইভেন আবরারের কথাও যদি বলি, আপনি সবসময় অন্যায়ের প্রতিবাদ করবেন, এটি খুব ধ্রুব সত্য কথা, আমরা সেটা চাই। সেটা যদি প্রত্যেক সন্তানের মধ্যে গড়ে করা যায়, আপনি যে কোনো পরিস্থিতিতে অন্যায়ের প্রতিবাদটি করবেন, তাহলে কিন্তু যে বুয়েটের ছেলেরা এতদিন মুখ বন্ধ করেছিল তারা মুখ বন্ধ করে থাকতেন না, তারা একত্রিত হতেন, সমস্যার অনেক দূর যেত। যদিও এখানে বাস্তবতাটা অনেক রকম অন্যরকম আছে, যুক্তি আছে সেই জায়গাটিতে, তবুও বলি যে প্রতিবাদের কী কৌশলে আপনি প্রতিবাদ করবেন সেটাও শেখা যায়, অনেকভাবে শেখা যায়। আপনি যদি দর্শক অনেকেই বলেন, এই উদাহরণটা কতটুকু যায় আমি জানি না, 7ই মার্চের ভাষণের সময় বঙ্গবন্ধুকে অনেকেই বলেছিলেন সেদিন কেন তিনি সরাসরি স্বাধীনতার ডাক দেননি। আপনি যদি একটু চিন্তা করেন, সেটা তো অন্যায়ের প্রতিবাদ ছিল, অন্যায়ের প্রতিবাদ করবার জন্যই বঙ্গবন্ধু সেদিন ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি যদি 7ই মার্চের সোহরাওয়ার্দী উদ্যানে সেই স্বাধীনতার ডাকটি সরাসরি দিতেন, তাহলে তিনি যদি একদিকে যেমন দেশদ্রোহী হতেন, ঠিক একইভাবে সে সময় তার পুরো জনসভার উপর আক্রমণ হতে পারত এবং পুরো স্বাধীনতার যে প্রক্রিয়াটি আছে সেটি ধূলিসাৎ হয়ে যেতে পারতো সেই জায়গাটিতে। অথচ কয়েক লক্ষ লোক ছিল, কতটুকু বা মিলিটারি ছিল, কিন্তু তিনি কৌশলে সে কাজটি করেননি। কেন? তিনি জানতেন যে আজকে সরাসরি স্বাধীনতার ডাকটি দেওয়া যাবে না। অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ যখন আপনি করবেন, কোনো অধিকার আদায় করতে যাবেন, সেই জায়গাতে তো আপনাকে কৌশলী হতে হবে, সেই জায়গাটা আপনাকে জানতে হবে কোন কাজটা কখন কতটুকু করা যাবে, কিভাবে করা যাবে এবং কোন প্ল্যাটফর্মে যেয়ে আপনি করবেন এবং কতটুকু প্রকাশ করবেন। এই পরিমিতি বোর্ডটা থাকবার জন্য একটা ছাত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। যখন সে বিশ্ববিদ্যালয়ে কখন একটি ছাত্র ভর্তি হয় তার এজটাকেও আপনাকে কিন্তু চিন্তা করতে হবে, 18 বছর বয়স। সে স্কুল কলেজে আমরা এমনভাবে গণ্ডিতে আবদ্ধ করে রাখি যে এই সময় আসলে তুমি বাইরের পৃথিবীর সাথে মিশতে পারবে না। বাইরের পৃথিবীর সাথে কখন মিশবে? যখন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। মানে বলা যায় একটা খাঁচার পাখিকে ছেড়ে দিলে যা হয়,
ঠিক আমাদের সন্তানকে আমরা এভাবেই বড় করি যে এই ইন্টারমিডিয়েট পর্যন্ত বা এইচএসসি পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না, কারোর সাথে মিশতে পারবে না, তুমি খেলাধুলা করতে পারবে না, বাইরের জগতের সঙ্গে যেতে পারবে, তুমি একা পথে হাঁটতে পারবে না, কখন হাঁটবার সমস্ত অধিকার তুমি পেয়ে যাবা তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তে। কিন্তু 18 বছর বা 19 বছর একটা ছেলের সেই জায়গাটা পর্যন্ত, 19 বছর পর্যন্ত আপনি তাকে একা হাঁটতেও দেননি, কখনো একা চলতেও দেননি, বাইরের কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনি কখনো দেখতে দেননি। সেই যখন দেখায় না ছেলেরা, তখন এই মেধাবী সন্তানটাও যখন একটা বিশ্ববিদ্যালয়ে গণ্ডিতে আসে, তখন এই যে পাওয়ার পলিটিক্সের জন্য ছোট্ট একটা মোহর জন্য তাকে আকৃষ্ট করে। এখানে অনেকে আকৃষ্ট হয় পাওয়ার পলিটিক্সে, কেউ কখনো মাদকের জন্য আকৃষ্ট হয়, মোহে আচ্ছন্ন হয়। মানে যদি বলি না আমরা যে যে কালা সানগ্লাস দিয়ে সারা পৃথিবীকে দেখতে দেখা শুরু করা, রঙিন পৃথিবী দেখা তার চশমা দিয়ে তার চোখ দিয়ে, আসলেই সেটি তাই। কারণ এই যে একদিনই সে সমস্ত স্বাধীনতা পেয়ে যায়, এবং স্বাধীনতাটাকে কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় সেটা আমরা আসলে শিখিয়ে বিশ্ববিদ্যালয়টিতে আনি না। সেই জন্য আনি না বলেই তার সমস্ত কিছুই তার কাছে চাকচিক্য মনে হয়, সেই চাকচিক্যগুলোই তার সামনে বেশি খুব দ্রুত আসে। সেই জন্য শুধু আবরার একদিকে যেমন প্রতিবাদ করে, একই সঙ্গে সে আবরার প্রতিবাদের বিপরীতে 19-20 জন ছেলে যারা মেধাবী তারা বিপরীত অবস্থান থেকে একটা চাকচিক্যকে ধরতে যায় বলেই তারা আসলে এমন অন্যায়ের ফাঁদে পা বাড়ায়। সে অন্যায়ের ফাঁদে পা বাড়ানোর ফলে মানে তা সে যেমন ধ্বংস হয়, তাকে যেমন আদালত পাড়ায় ঘুরেতে বাড়াতে হচ্ছে একজন আকাশকে, সে তেমনি তার পরিবারের সে স্বপ্নটাও শেষ হয়ে যায়। সেই জন্য দর্শক বলছি যে ছোটোবেলা থেকেই যখন একটি সন্তানকে এই যে অবস্থাটার পরিবর্তন করতে চাইলে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছু পরিবর্তন করে দিতে পারবে না, বা একটা সমাজ কাঠামো কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় না, বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় না, বরং একটা স্কুল জীবন থেকে একটা বাচ্চার আসলে সেই কাঠামোটা বোর্ডটা তৈরি হওয়া শুরু হয়। এবং সেই সময় যদি আপনি বা আমি বা আমরা সবাই দায়বদ্ধতার জায়গা থেকে নিজের সন্তানকে বড় করতে পারি, যদি শেখাতে পারি কোনটা সাদা কোনটা কালো, কোনটা তোমার জন্য খারাপ কোনটা খারাপ না, কারণ আপনাকে বড় হলে খারাপ মানুষের সঙ্গে মিশতেই হবে। আপনি যখন একটা বিশ্ববিদ্যালয়ের রুমে উঠবেন, সে রুমে 5-6 জন থাকুক বা 4 জন থাকুক, সেখানে কেউ হয়তো বা এডিক্টেড থাকতে পারে, কেউ হয়তো বা খারাপ ছেলে থাকতে পারে, কেউ হয়তো বা কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হতে পারে, সে হয়তো বা উগ্রপন্থায় যেতে পারে, কিন্তু আপনি যদি যখন ছোটোবেলা থেকে গড়ে উঠবেন জানবেন যে হাতের 5টা আঙুল কোনটার কী কাজ, কোন আঙুলের সাথে আপনি কী আচরণ করবেন, সেটা বোধ যখন আপনার মধ্যে থাকবে, নিয়ন্ত্রণের ক্ষমতা আপনার মধ্যে থাকবে, তো কখনও কখনও কিন্তু আপনার পা পিছলে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। আপনি তো আপনি এমন পৃথিবী খুঁজে পাবেন না কাঁচের গ্লাস দিয়ে যে সারা পৃথিবীর সমস্ত খারাপটা আপনার কাছে আসবে না, সেটা কখনোই সম্ভব না। এমন এমন ছেলের সাথে আপনাকে আপনার পাশে আসবেই যে সেগুলো খারাপ, যে ছেলে অন্ধকারের ডাক দেয়, বরং অনটা অন্ধকারের ডাক দিয়ে এসেও যে ছেলেটি অন্ধকারকে পেরিয়ে সামনে এগোতে পারে সেই তো যোদ্ধা, সেই তো সামনে এগিয়ে যায়। সেটা আসলে সব জায়গায় ক্ষেত্রে সব ক্ষেত্রেই সত্য। যেমন একটা স্পোর্টসম্যানেও কিন্তু অনেক সময় যারা ক্রিকেট খেলে ফুটবল খেলে ম্যাচ পাতানোর অভিযোগ আসে, ম্যাচ পাতানোর মানে মোহ আসে, টাকার লোভ আসে, কতজনই বা সেদিকে পার বাড়ায়। কিন্তু আপনি যখন ধীরে ধীরে স্পোর্টসম্যানটা গড়ে ওঠে, সে কিন্তু জানতে শেখে, মানে শেখানো হয় একটা স্পোর্টসম্যানকে, তুমি খারাপ দিক আসলে সাথে সাথে জানাতে হয় কর্তৃপক্ষকে, তোমাকে খারাপ দিক আসলে অ্যাভয়েড করতে হয়, সেটার পরিণতি জানতে হয়। তেমনি একজন একজন ছাত্রকেও সেটি জানতে হবে, শিখতে হবে। সেটা যদি আমরা শেখাতে পারি দর্শক, এবং সেটা যদি স্কুল থেকে সে শিক্ষাটা শুরু করা যায়, তাহলে একজন আবরার তৈরি হবে না। একই সঙ্গে যদি বলি যে আবরারের যে পরিণতি যে 19টি ছেলের মধ্য দিয়ে ঘটেছে, সেই ছেলেটি 19 জন ছেলের যে স্বপ্নগুলো শেষ হয়ে গেছে সেটিও কখনো হবে না। তাই আমি বলি শুধু আবরার মারা যায়নি, মারা গেছে 19টি ছেলের 19টি পরিবারের স্বপ্ন। আমরা আর কখনো চাই না কোনো আবরার হোক, কখনো কোনো আকাশের সৃষ্টি হোক এই বাংলাদেশে।